লোকসভার পর বাংলায় এবার পাখির চোখ বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের রোড ম্যাপ তৈরি করতে ময়দানে নামলো রাজ্য বিজেপি। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে দলের চিন্তন শিবির, বিধানসভা নির্বাচনের রূপরেখা তৈরি করতে তৎপর নেতৃত্ব। দুর্গাপুরের এই শিবিরে হাজির রাজ্যের জয়ী 18 জন সাংসদ, পাশাপাশি কৈলাস বিজয় বর্গীয়, বাবুল সুপ্রিয়, রাহুল সিনহা, মুকুল রায়, ভারতী ঘোষ, সায়ন্তন বসুরাও। বস্তুত মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাটমানি ফেরত ও দিদিকে বলো কর্মসূচির দুটি হাতে কলমে প্রয়োগ করে দলে নতুন করে অক্সিজেন দিতে পেরেছেন, তাতে স্বাভাবিকভাবেই রাজ্য দখলের স্বপ্নে হাতুড়ির জোরালো আঘাতে চুরমার হতে বসেছে সেই স্বপ্ন। তাই গেরুয়া শিবিরকে নতুন করে রণকৌশলে ঠিক করতে হচ্ছে। রাজ্য স্তরের সমস্ত বাছাই করা নেতা নেত্রীদের নিয়ে এই চিন্তন শিবিরের মূল আলোচনা কি হয়, সেদিকে অবশ্য নজর রাখতে ভোলেনি রাজ্যের শাসক দল। এখানে কি কর্মসূচি কি আছে? দুদিনের বিশেষ বৈঠক হবে, পর্যালোচনা বৈঠক। লোকসভা নির্বাচন পেরিয়েছে, তার পর্যালোচনা এবং আগামী বিধানসভা রোড ম্যাপ যদি বলি সেই বিষয়ে আলোচনা হবে। তারা বাংলার বিভিন্ন সমস্যা নিয়ে সেই বিষয়ে আলোচনা হবে। কারা কারা থাকছেন এখানে? সব কেন্দ্রীয় রাজ্য নেতারা, এমপি, মন্ত্রী, কিছু একদম কী বলবো সিলেক্টেড কিছু নেতা। এখনো পর্যন্ত কে কে উপস্থিত হয়েছে? আলোলি চলে এসছেন, ভারতী ঘোষ এসছেন, রাজ্যের সাধারণ সম্পাদক বালুদা, বাবুল সুপ্রিয়, দিলীপদা, অন্না ভাই। ধরনের বৈঠক হয়েছে 2016 বিধানসভা ভোটের আগেও হয়েছে, 2016 বিধানসভা ভোটের পরেও হয়েছে। পশ্চিমবঙ্গে যে অত্যাচারের রাজত্ব চলছে তা সমাপ্ত করার জন্য যত রকমের বৈঠক দরকার, ফর্মাল ইনফর্মাল সমস্ত কিছু আমরা 2021 রোডম্যাপ কি তৈরির জন্য চিন্তন ছিল? দেখুন কি হয়, কী নিয়ে আলোচনা হবে, আলোচনা হলেই তো বোঝা যাবে।